কোচবিহার জেলা ডিএসএ এর পরিচালনায় ক্রিকেট সুপার লিগে 2022 অনুষ্ঠিত হলো কোচবিহার স্টেডিয়ামে। এই খেলা 5ই জানুয়ারি থেকে শুরু হয়। 18টি দল এই খেলায় অংশগ্রহণ করে এবং আজ তার ফাইনাল খেলা হয়। এই খেলায় জয়লাভ করেন মহারাজা ক্লাব এবং রানার্স হয় হাজরাপাড়া তরুণ দল। খেলায় মহারাজা ক্লাব, হাজরাপাড়া তরুণ দল এবং রানীবাগান পাতাকুড়া ক্লাবের পয়েন্ট একই থাকায় রান রেট পয়েন্টের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। খেলায় জয়ী টিমকে ট্রফি এবং 10,000 টাকা দেওয়া হয় এবং রানার্স টিমকে ট্রফি এবং 5,000 টাকা দেওয়া হয়। আমরা তুফানগঞ্জ এসএসএ অনুরোধ করছি, প্রেয়ার ফেলে এই প্রেয়ার প্লে ট্রফি আপনারা করজালের মাধ্যমে উৎসাহিত করেন। প্রেয়ার প্লে ট্রফি উইনারকে ৫,০০০ টাকার চেক দিয়ে উৎসাহিত করা হচ্ছে ক্রিকেটের উন্মাদন আরো বাড়ানোর জন্য। বিশিষ্ট ক্রীড়াবিদ মানুষ আপকে পুরস্কৃত করছেন বিশিষ্ট ক্রীড়াবিদ মানুষ বিশিষ্ট অতিথি ক্লাব আপনারা করতালের মাঝে উৎসাহিত করুন। আগে আমি খবর চেয়ে নিচ্ছি ঘোষক হিসাবে, সেটা হচ্ছে আমরা যখন কোচবিহার জেলা ডিএসএ পরিচালনায় ক্রিকেট সুপার লিগ 2022 উপস্থিত ছিলেন ডিএসএ সম্পাদক সুব্রত দত্ত সহ অন্যান্য কর্মকর্তাগণ। এছাড়া কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরজ কুমার ঘোষ, অভিনন্দন বস্ত্র প্রতিষ্ঠানের কর্ণধার ভাস্কর ঘোষ, সিকন নেটওয়ার্কের কর্ণধার রানা দাস এবং ডিজিটাল বাংলার কর্ণধার গোবিন্দ সাহা এবং অন্যান্য অতিথিবৃন্দ। নমস্কার, হ্যালো। শ্রদ্ধা জানিয়ে দু চার কথা বলতে চাই। এই ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন পরিচালিত এই টুর্নামেন্ট লিগ খেলা, আমরা বহু খেলায় যে আগে খেলার সঙ্গে যুক্ত ছিলাম, তো বহু খেলা দেখেছি যে মাঠে দর্শক যারা রয়েছেন প্রত্যেককে আমার নমস্কার। সর্বদা পেয়ে থাকি, আজকেও পেয়েছি, দু চার কথা বলবেন আমাদের এবং প্লেয়ারদের উৎসাহিত করার জন্য। গোবিন্দ সাহা, ডিজিটাল বাংলার কর্ণধার ও বিশিষ্ট ক্রীড়াপ্রেমী মানুষ। এদিন সেকেন্ড নেটওয়ার্ক এর কর্ণধার রানা দাস এবং ডিজিটাল বাংলার কর্ণধার গোবিন্দ সাহা একযোগে তারা প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, এখন থেকে ডিএসএ এর যে খেলাগুলো হবে সেগুলো সমস্ত খেলার খবর তাদের চ্যানেলে দেখানো হবে এবং জেলা ক্রীড়া সংস্থার সাথে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তারা। বিশেষ করে আমাদের সুব্রতবাবু এবং রবীন্দ্রা এবং আজকের উপস্থিত রয়েছেন কোচবিহারের জেলা ব্যবসায়ী সমিতির নবনিযুক্ত সম্পাদক সুরজ কুমার ঘোষ মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের কোচবিহারের সিকন নেটওয়ার্কের কর্ণধার রানা দাস এবং তৎসহ আজকে যে সমস্ত টিম মাঠে নেমেছিলেন, টিমের সমস্ত যারা সদস্য রয়েছে এবং যারা বিগত দিনে খেলে গেছে এবং উপস্থিত সমস্ত দর্শকদের আমার আন্তরিক শুভেচ্ছা। কোচবিহার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন বহু বছর থেকে কোচবিহারের এই খেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মাঝখানে অনেকটাই ঢিলেঢালা ছিল, কিন্তু এই সুব্রতবাবু যখন থেকে এই মোটামুটি খেলার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন, আমি এবং আমরা সবাই দেখতে পেরেছি বিভিন্ন ধরনের যে টুর্নামেন্ট, সব রকমের খেলা তিনি কিন্তু এই মাঠে এবং ইনডোর স্টেডিয়ামে খেলাচ্ছেন। তাই আমি সুব্রতবাবুকে অনেক অভিনন্দন জানাই
তিনি এই খেলা প্রেমী মানুষ এবং খেলাধুলাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, আগামীতে এই খেলাকে আরও কোচবিহারের ইতিহাসে, এবং এর আগেও আমি কয়েকদিন আগে দেখেছি কোচবিহারে যারা এসেছিলেন সিএবির সম্পাদক, তাদেরকেও তিনি নিয়ে এসছেন এই মাঠে, যেটা কোচবিহারে এর আগে হয়তো আসেনি, তারাও কোচবিহারে এই রাজবাড়ি স্টেডিয়াম দেখে গেছেন এবং তারা প্রতিশ্রুতি দিয়ে গেছেন আমাদের যে কোচবিহার কাপ খেলা হয় কলকাতায়, সেই কোচবিহার কাপ তিনি কিন্তু কথা দিয়েছেন যে কোচবিহারের এই মাঠেই তিনি নিয়ে আসবেন, একবার খেলাবেন কোচবিহার কাপ। তো আমরা সেই আশায় থাকব এবং যেভাবে সুব্রতবাবু এই খেলাধুলাকে সর্বদা ফুটবল, টেনিস, ভলিবল, টেবিল টেনিস থেকে আরম্ভ করে যত রকমের খেলা আছে সব খেলায় কিন্তু তিনি প্রায়োরিটি দিয়ে করাচ্ছেন তার নেতৃত্বে, এবং ডিএসএর মানে যারা কর্মকর্তা রয়েছেন তারা সবাই সর্বসম্মতিক্রমে কিন্তু তাদের সুব্রতবাবুর সাথে আছে, সেই খেলাগুলোকে কীভাবে চালানো যাবে আলাদা আলাদা কিন্তু তিনি ভাগ করে দিয়েছেন, কোন খেলার দায়িত্বে কে থাকবেন, কোন খেলাকে পরিচালনা করবেন, ক্রিকেট থেকে আরম্ভ করে ফুটবল থেকে আরম্ভ করে ভলিবল থেকে আরম্ভ করে তিনি কিন্তু সব ভাগ ভাগ করে দিয়েছেন, এবং সেই দায়িত্ব কিন্তু সবাই একদম যথাসাধ্য পালন করছেন। তো আমি চাইব এই ডিএসএর আরও মানে অনেক উন্নতি হোক, এবং কোচবিহারের যে খেলা আমরা টিভিতে বা আমরা মাঠে এসে দেখি, আমি ব্যক্তিগতভাবে এখন থেকে চেষ্টা করব এই কোচবিহারের যত রকম খেলা হবে আমি সেই খেলা আমার টিভির পর্দায় যেন নিয়ে যেতে পারি, এবং প্রত্যেকটা খেলা যেন আমরা সেই খবরের মাধ্যমে তুলে ধরতে পারি, অর্থাৎ অনেকেই মাঠে আসতে পারে না, সেই খেলাগুলো যেন তারা বাড়িতে বসে দেখতে পারে কী খেলা হচ্ছে, কোচবিহার ডিএসএ কী কী খেলা চালাচ্ছে। আমি সব রকমের খেলাই আমি আমার সংবাদ যারা আমার প্রতিনিধি রয়েছে তাদেরকে বলবো যে সব খেলাই যেন তারা খবরের মাধ্যমে আমাদের চ্যানেলে দেখায়, এটুকু আমি সবাইকে আশ্বাস দিচ্ছি, এবং আগামী দিনে ডিএসএর আরও অনেক শ্রীবৃদ্ধি হোক এবং সবসময় আমি ডিএসএর পাশে থাকব এই প্রতিশ্রুতি দিচ্ছি। সবাইকে আবার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ ও অক্ষয় তৃতীয়ার ধামাকা অফার, বাড়িতে নিয়ে আসুক আনন্দের জোয়ার, নিজের হিরোতে হন সওয়ার, বাইক কিনলেই নিশ্চিত উপহার, এক্সপালস ফোর বি ছাড়া সব প্রিমিয়ার মডেলের ওপর পাচ্ছেন 5001 টাকার বোনাস, ডেস্টিনি এক্সটেক ছাড়া সব স্কুটির মধ্যে পাচ্ছেন এক্সচেঞ্জ ও লয়্যালটির ওপর 3000 টাকা ছাড়, গ্ল্যামার এক্সটেক ছাড়া সব মডেলের ওপর রয়েছে 2000 টাকা পর্যন্ত ছাড়, অফারটি রয়েছে 5ই মে পর্যন্ত। আমাদের ঠিকানা সন্দীপ অটো লাইন্স, PN রোড, কোচবিহার, যোগাযোগ 9832077848। 5000 টাকার চেক দিয়ে উৎসাহিত করা হচ্ছে ক্রিকেটের উন্নয়ন আরো বাড়ানোর জন্য। এদিন ডিএসএ সম্পাদক সুব্রত দত্ত কি জানিয়েছেন শুনবো। আমরা আজকে আমাদের প্রস্তাবিত জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত যে কান্তা ঘোষ মেমোরিয়াল এবং আপনার অভিনন্দন গার্মেন্টসের যে রানার আপ ক্রিকেট টুর্নামেন্ট লিগ আমরা শুরু করেছিলাম 18টি দল নিয়ে, সেই দলের খেলা আজকে তার নির্ণায়ক ম্যাচ ছিল, অর্থাৎ আজকের খেলার রেজাল্টের উপরে ভিত্তি করে কে চ্যাম্পিয়ন হবে এবং রানার্স হবে সেটা নির্ধারণ হলো। এই খেলাটি আমাদের শুরু হয়েছিল জানুয়ারি মাসের 5 তারিখ থেকে, দীর্ঘদিন ধরে আমাদের খেলা চলল। প্রথমে 4টা গ্রুপ করে আমরা 18টা টিমকে ভাগ করে নিয়ে আমাদের লিগের খেলা হয়, এবং তারপরে আপনার সুপার লিগের খেলা হয়। এই সুপার লিগের খেলা গত 6টা টিমকে নিয়ে হয়েছে, আমাদের এই 6টা টিমের মধ্যে যে সুপার লিগ হলো সেই খেলার শেষ পর্যায়ের খেলা আজকে ছিল লিগের, এবং সুন্দরভাবে খেলা শেষ হলো। আজকের খেলায় শেষ দিনের খেলায় হাজরাপাড়া তরুণ দল রানীবাগান পাটাকুড়া ক্লাবকে হারিয়ে হারানোর ফলে
বলা যায় মহারাজা ক্লাব এবং হাজরাপাড়া তরুণ দল এবং রানীবাগান পাটাকুড়া ক্লাব ইকুয়াল পয়েন্টসের অধিকারী হন। সেই হিসেবে আমাদের জেলা ক্রীড়া সংস্থার যে ক্রিকেট বিভাগ আছে তারা বসে কোশেন্টের মাধ্যমে আজকের বিজয়ী দলের নাম ঘোষণা করে এবং মহারাজা জিতেন্দ্রনারায়ণ ক্লাব সেই কোশেন্ট হিসাবে চ্যাম্পিয়ন হয়েছে এবং হাজরাপাড়া তরুণ দল কোশেন্টের হিসাবে রানার আপ হয়েছে। আজকের এই খেলা নিয়ে কি জানিয়েছেন এনজিএন ক্লাবের প্রাক্তন খেলোয়াড় দেবাশিস গুহ? অসাধারণ মুহূর্ত, ভাবতেই পারছি না। মানে 7 দিন আগে বা 5 দিন আগে যখন ক্লাবের মোস্ট অফ দ্য প্লেয়ার বেরিয়ে যায়, মৈনাক ঘোষ, দীপায়ন গুহ, মানে বুম্বাদা, আমাদের জিতেন্দ্র, এরা সবাই, জয়রাউত, এরা সবাই সাহস দিয়েছিল যে বয়দা একটা টিম তৈরি কর। তখন একটা টিম তৈরি করি, বিশেষ করে বলতে হয় বুকুনের কথা, দেবুর কথা, প্রেম, সবাই জুনিয়ররা যারা আছে এরা প্রত্যেকে, সাগর, এরা প্রত্যেকে আমাকে সাহস দিয়েছিল বয়দা তোমার টিমে খেলবো, তুমি টিমটা বানাও। ওদেরকে শুধু একটা বলেছিলাম যে এমজিএন ক্লাবের একটা সম্মান আছে, তোমরা শুধু ক্রিকেটটা ভালো করে খেলবে মাঠে। ওরা অক্লান্ত পরিশ্রম করলো এই পুরো সিজনটাতে, বীভৎসভাবে তারা প্র্যাকটিস করলো, প্র্যাকটিস করে একটার পর একটা ম্যাচ জিতে সুপার লিগে গেল। সুপার লিগে ওঠার পরে বললাম সুপার লিগটা ভালো করে খেলো, আশাই করিনি কিছু। ফাইনালে আজ জয়ী হয় মহারাজা ক্লাব এবং তার মধ্য দিয়ে 5ই জানুয়ারি থেকে শুরু হওয়া 18টি দল নিয়ে এই খেলার শেষ হয় আজ।